নীলপরির কথা তো অনেক গল্পে শুনেছি কিন্তু এই মুহূর্তে এক নীলপরি আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে রয়েছে ইধিকা তো আগে জিজ্ঞেস করবো বাংলাদেশ থেকে আসা হচ্ছে না এখান থেকে বাংলাদেশে যাওয়া আমি আপাতত এখানেই আছি আর আমি আমার কেমন আছো বলো দিন পরে দেখা হ্যাঁ অনেকদিন বাদে দেখা বল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো কেনাকাটি হলো তার সঙ্গে পুরস্কার প্রাপ্তি এটা তো একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স একটু একদম একদম কেনাকাটি মানে আমরা আসি আ একটা এটা অবশ্যই খুব বড় বিষয় আমাদের জীবনে যে একটা अवार्ड নিয়ে একটা সম্মানে নিয়ে আমরা ফিরে যাই আর তার পাশাপাশি বিং আ ওম্যান এন্ড বিং আ মাঙ্গালি เอ่อ শপিং আমরা আসলে বাঙালি আমরা প্রত্যেকটা মেয়েরা মেয়ে ছেলে খুব তো পাস কি আমরা খুব শপিং্রিক হই কিছু কিছু মানুষ যারা শপিং করতে খুব ভালোবাসে তো अवार्डের পাশাপাশি শপিং সো ওভারঅল টোটাল ফান

অ্যাকচুয়ালি তোমরাও কিন্তু আমাদের কাছে খুব বড় ডিল তোমরাও আমাদের খুব কাছে খুব কারণ কি হয় আমরা আমাদেরও তো মানুষের কাছে অনেক কথা পৌঁছানোর থাকে অনেক কিছু বলার থাকে সেটা যদি তোমরা সকলে না থাকতে যারা মিডিয়া পার্সেন্স তাহলে হয়তো আমরাও বলে উঠতে পারতাম না সো থ্যাঙ্কস টু অল অফ ইউ যারাই তোমরা জার্নালিস্ট আসো যারা কাজ করছো এত ভালোভাবে তো থ্যাঙ্কস টু অল অফ বিপরীতে থাকছো এবং আবারও শাকিব খান দা গ্রেট সঙ্গে ওফার বাংলায় তোমাকে দেখা দেখাচ্ছে কি করে জানলে কি করে জানলে না না এরকম নয় তবে হ্যাঁ আমি চাই অবশ্যই কাজ করতে আবারো খুব ভালো একটা প্রজেক্টে কাজ করতে বিকজ না একটা এক একটা কাজ এক একটা এক্সপেরিয়েন্স আর এরকম কিছু মানুষের সঙ্গে কাজ করাটা একটা অন্য রকম আলাদা এক্সপেরিয়েন্স এনে দেয় সো होप फॉर द बेस्ट যে ভালো কাজ হোক আমি আবার তোমাকে ইন্টারভিউস দিতে পারি সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আর এভাবে আমার পাশে থেকেছেন দিস অ্যাওয়ার্ড ডেডিকেট টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার বাংলাদেশের দর্শকেরা আছে তাদেরকে বলি হ্যাপি ঈদ ঈদ মুবারক